হুজুর আপনি ডান হাতে ঘড়ি পরেন কেন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর করব ডান হাতে ঘড়ি পরি কারণ আমি ডানপন্থী সব নবীরা ছিল ডানপন্থী ওমা তিলকা বিয়ামিন ইকাইয়া মুসা হে মুসা তোমার ডান হাতে কি মানে মুসা তোমার ডান হাতে কি মানে বা হাতে কি বলেননি তার মানে মুসাল্লাহ ইসলামের লাঠি ছিল ডান হাতে একটু আগে তো বলছিলাম আল্লাহ রাসুল ডান হাত দিয়ে ভালো সব কাজ করতে পছন্দ করতেন তো এজন্য সম্মানের হাত হচ্ছে ডান হাত জন্য আমি ডান হাতে ঘড়ি পরি ডান হাতে রিং পরার চেষ্টা করি